হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিমা ব্লগস। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর ভীষণ বিচ্ছিরি একটা গরম পড়েছে, ভীষণই বাজে আর কি, মানে কি বলবো, খুব খারাপ গরম, যেটা আমি একদমই নিতে পারছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু আমার পুরো কাজটাই সারাদিন রোদে থাকা, মানে বেশিরভাগ টাইমটাই আমি বাইরে থাকি, রোদের মধ্যে থাকি, বাড়িতে বাইরের কাজ যতটা থাকে সবটাই মানে আমাকেই করতে হয়, তো সেই কারণে খুবই কষ্ট হচ্ছে আমার। আমার তো ফুল বডি অ্যালার্জি আর ঘামাচিতে ভরে গেছে। আমার মনে হয় এই বছর ঘামাচি যাদের না হয় তাদেরও ঘামাচি হয়েছে, আমার তো পুরো বডিতে ঘামাচি উঠে গেছে, এইসব জায়গাতে অ্যালার্জি ঘামাচিতে পুরো ভরে গেছে, মানে জাস্ট আর নিতে পারছি না। আর তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা সকলে ভালো থেকো, কারণ যা গরম পড়েছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি শারীরিক দিক থেকে ভালো আছি, কিন্তু মানসিক দিক থেকে একদম ভালো নেই, গরমের জন্য, মানে নর্মাল গরমের জন্য, কারণ আমি গরমটা একদমই সহ্য করতে পারি না, খুব কষ্ট হয় আমার গরমে। তাও মানে ভাবে কি, আমি বাড়িতে বসে বসে মানে বাইরে কাজ করি, করে এসে তো বাড়িতে বসি, তাও অনেকটা সময় বাড়িতে বসতে পারি, কিন্তু যারা বাইরে কাজ করে, যেমন মিস্ত্রির কাজ যারা করছে, নানান কাজে, সব কাজে কষ্ট আছে, কিন্তু এই সব কাজ যারা ফাঁকা মাঠে কাজ করে, যারা চাষবাস করে, তাদের কতটা কষ্ট হয় যখন সেটা ভাবে না, তখন নিজের কষ্টটা একটু কমে যায়। যেহেতু আমার বাবারা, যেমন বাবারা না মানে আমার বাবা আর সকলের বাবারাই, যারা বেশিরভাগ বাইরেটা কাজ করে, যারা ডেইলি প্যাসেঞ্জারি করে, তাদের কথাটা ভেবে না অনেকটা কষ্ট কমে যায়, যে না তাদেরও তো, তারা তো বেশি কষ্ট করছে, আমরা যতটা না করছি তার থেকে বেশি কষ্ট করছে। তো চেষ্টা করো সবাই ভালো থাকার, সুস্থ থাকার, আর এই গরমে সবাই কাজের ফাঁকে ফাঁকে একটু বেশি করে জল খেয়েও, জল, ডাবের জল, যত ঠান্ডা জিনিসটা পারো মানে খেয়েও। আমি তো সারাদিনই মানে ফ্রিজের জল খাই, ঠান্ডা মানে যে ফ্রিজের জল খাবে এটা না, যেমন ডাবের জল, মানে যেটাকে পেট ঠান্ডা রাখে সেগুলো খেয়েও কাজের ফাঁকে ফাঁকে। তো যাই হোক, অনেক ভাষণ দিয়ে ফেলছি, আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে, কারণ আমাদের এখানে তো চাকদায় আমাদের বাড়ি, আমাদের এখানে জগন্নাথ মন্দির আছে। তো গত রোববার দিন, মানে পরশু দিন আমাদের এখানে গঙ্গা জগন্নাথে স্নান ছিল। তো এখনও পর্যন্ত সেই জগন্নাথে স্নান দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। দূর দূর থেকে লোকজন আসছে, তারা দেখছে, কিন্তু এখনও পর্যন্ত আমি কখনও দেখিনি জগন্নাথের স্নান। মন্দিরে গেছি, কিন্তু স্নানটা আমার দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। তো ওখানে স্নান উপলক্ষে মেলা হয়, তো সেই মেলায় আজকে আমি যাবো, তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো, আর মেলাটাও তোমাদেরকে। মেলায় যেতে যেতেই এই রাস্তার ধারে এই কাকিমা দেখছি 10 টাকায় 10টা ফুচকা বিক্রি করছে, আর কি মেলায় যাওয়ার আগেই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম, তা আবার 10টাকায় 10টা ফুচকা। এমনি সময় তো 10 টাকায় 7টা কি 6টা ফুচকা দেয়, কিন্তু এখন 10টাকায় 10টা ফুচকা। তো এই হচ্ছে আমাদের চাকদার জগন্নাথ মন্দিরের মেইন গেট। ধরো আমিও প্রসাদ খেয়েছি, ঠাকুরের আমি হাতটা ধুয়ে আসি। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মূর্তি ভেতরে। আমি না এর আগেও মন্দিরে এসেছি, কিন্তু ভেতরে ঢোকা হয়নি আর ঠাকুরের দর্শনও নেওয়া হয়নি। আমি প্রথম ভেতরে ঢুকলাম, আগে বাইরে থেকে ঘুরে গেছি, লকডাউনে এসেছিলাম তো বন্ধ ছিল ভেতরটা। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে, অত সুন্দর সাজানো, পুরো ক্লিয়ারলি আসছে না ক্যামেরায়, সামনে থেকে দেখলে বেশি ভালো লাগবে। আমি তাও তোমাদেরকে জুম করে একবার দেখালাম।
জগন্নাথ মন্দিরে যখন কোনো প্রোগ্রাম হয় বা কোনো অনুষ্ঠান হয় তখন না এখানটাতে সবাইকে প্রসাদ দেয়, এখানে খাওয়া দাওয়া হয়। আর এই জগন্নাথ মন্দির নিয়ে অনেক গল্প আছে, যে গল্পগুলো আমার জানা নেই সেরকম একটা ভাবে। আর এখানে হয় জগন্নাথ দেবের ভোগ। আই থিঙ্ক অন্ধকার অতটা ভালো আসছে না, যাই হোক যতটা চেষ্টা করছি। এই হচ্ছে কড়াই, ঠিক আছে। আর হচ্ছে এই হচ্ছে ভাট্টি, তার এখনো গরম রয়েছে, ঘুরে দেখাচ্ছি। আর এই যে সব জায়গাতে আমার ব্যাগ ক্যারি করে, সেটা পার্স হোক বা এই ব্যাগ হোক, সবসময় আমার ব্যাগ এগিয়ে আমি, হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এই ব্যাগটা আমার থেকে এর কাঁধেই বেশি মানায়। তো চলো পুরো মেলাটা এবার ঘুরে দেখাই, তোমরা দেখতে থাকো। তো এখন কারেন্ট চলে গেছে মেলায়, এই গরমে কারেন্ট চলে গেছে, এখন কি হবে, কি হবে, কারেন্ট আসবে, চলো অন্ধকারেই মেলা ঘুরে আসো। এখানে আমাদের জগন্নাথ দেবকে স্নান করানো হয়। মেলা দিলো কা আতা হ্যায় এক বার আকে চলা জাতা হ্যায়, মেলা দিলো কা আতা হ্যায় এক বার আকে চলা জাতা হ্যায়। কিছু শখ যেগুলো কোনোদিনও পূর্ণ হবে না, আর যখন ছোট ছিলাম তখন এগুলো চল আসেনি, আর এখন তো বড় হয়ে গেছি, এখন তো উঠতে পারবো না। আর যদি কখনো সুযোগ পাই, কেউ যদি একটু দয়া করে আমাকে এগুলো উঠতে দেয় তো উঠব। আর এই যে যেটাকে আমি ভূতের থেকেও বেশি ভয় পাই, তোমার কেমন লাগছে এটা উঠবে? হরিং দেখছো, হরিং নেবে, তোমাদের জঙ্গলে সাজাবে নাকি? আমার ঘর মোটেই জঙ্গল না, তুমি কাজ জানো আমার ঘর। হ্যাঁ থাক, আর বলো না, জঙ্গলে তো থাকো। কোনটা নিচ্ছো? কিউট দেখতে, কোনটা কোনটা কিউট দেখতে, কোনটা কিউট দেখতে, এটা ভালো লাগছে না, এটা মুখ ব্যাপা, এটা 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 ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এই একটা বেশ ভালো আছে, এটা মুখটা ঠিকঠাক লাগছে, ধরো একটা আর দেখি কোনটা মুখ ঠিক আছে। আর দেখছি না, ভালো। সিংটা তুই দেখাতে পারবে, দেখো হ্যাঁ ওটা তার দেওয়া আছে, ওই জন্যই ব্যাগে ব্যাগে নিয়ে গেলে চাপা হয়ে যায়, তো তখন ওটা ঠিক করে না না ভাঙা হবে কেন, দেখো আবার দেখো তাহলে হয়েছে এই দুটোই তো। কটা নিলে? দুটো। আমি চলে এসছে আমুলের দোকানে, মানে আমুলের সাথে পেঁয়াজ কিনবে, স্ট্রবেরি, এগুলো খেলে না একটা আলাদাই শান্তি লাগে। আগে যখন স্কুল স্কুল যেতাম তখন তো একটা একটা করে আইসক্রিম। এই তো দুটো ফ্লেভার পেয়ে গেছো, বাহ। তুমি এগুলো খাবে? হ্যাঁ আমার জন্য এই নিয়ে নাও, এই নিয়ে নাও, এই নিয়ে নাও। হ্যাঁ এগুলো আমার ভালো লাগে, আমারও ভালো লাগে এগুলো। আমুল খেলে কি বলতো, আমুল খেলে তোমার তৃপ্তি মেটে না, খেতে ইচ্ছা করে। আমুলই ঠিক, মানে আমুলের থেকে এগুলোই ভালো। এ তুমি কোনটা নেবে? আমি কোনটা নেবো, একটা অরেঞ্জ আছে, একটা আমি দেবো না, আমি দেবো না, আমি অরেঞ্জ খাবো, স্ট্রবেরি খাবো, ঠিক আছে থাক, খেও 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 বাবা খেও, থাক কান্নাকাটি করো না। তো এখন অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছে দুজন মিলে আইসক্রিম খেতে খেতে। আবার আইসক্রিম, এ ছেলেটা না আইসক্রিম বলতে হয় না, আইসক্রিম আইসক্রিম বলে। আরে আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম আইসক্রিম, ঠিক আছে। আগে যখন তোমার সাথে আমি বেরোতাম না, তুমি আমাকে বল, আমি তোমার সাথে বেরিয়ে তুমি বলতে না কোন আইসক্রিম খাবে, তুমি তো খালি কর্নেটো এসব আইসক্রিম, আর আমার এগুলো ভালো লাগে। আমি এর জন্য বলতাম বরফ আইসক্রিম, বরফ আইসক্রিম, আর তুমি আমাকে ধাওয়া দিতে বরফ বরফ আইসক্রিম। হ্যাঁ আমি তো জানতামই না যে বরফ আইসক্রিম আবার কি হয়। এগুলো তো না টেস্ট না মেটে গো,
হ্যাঁ একদিকে এগুলো কিন্তু খেতে বেশ ভালো, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, যাই হোক কেন আমাকে ভালোবেসে আবার একটা স্কিমে দুটো কাঠি পেয়েছি আমি দেখি। তোমাকে আইসক্রিম আমাকে পছন্দ করতো বুঝেছো, এর জন্য দেখলাম না হাসছিল মিচকি মিচকি। A few moments later. কোথায় রাখবো? ওই আকাশে এর উপরে রেখে দাও। রাখে বুদ্ধি নেই, হ্যাঁ নারকোল বালা তুমি, হ্যাঁ দুর্গা দুর্গা।